আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপি হচ্ছে মাছ বোনার রেসিপি। আজকে আমি পাবদা মাছের রেসিপিটা শেয়ার করব। আশা করি সবার কাছে রেসিপি ভালো লাগবে। যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু আজকে রেসিপিটা খুবই সহজ। তাহলে চলুন দেখি কিভাবে পাবদা মাছ সহজ উপায়ে বোনা করা যায়, তার পুরো প্রস্তুত প্রণালীটা একবার দেখে আসি। আজকের এই রেসিপি করার জন্য এখানে আমি 60টা পাবদা মাছ নিয়েছি। আর এই পাবদা মাছ কিন্তু ছোট বড় অনেকেরই খুব পছন্দ, বিশেষ করে আমারও খুব পছন্দ। মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে মাছগুলো একটু মাখিয়ে নিতে হবে। আর আজকে আমি যে পাবদা মাছের রেসিপিটা করব সেটা কিন্তু খুবই সহজ। অল্প কিছু উপকরণ দিয়ে এই পাবদা মাছ ভুনা করা যায়। মাছগুলো মাখিয়ে নিয়েছি, এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য। আর পরিমাণ মতো তেল দিয়ে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে। অবশ্যই তেল খুব ভালো করে গরম করে নিলে মাছগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে। আমি এক এক করে প্যানের মধ্যে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। আমি এক মিনিট করে দুই মিনিটের মতো মাছগুলো দোনোটা পাশ ভেজে নিব। আমি এক মিনিট করে দোনোটা পাশ ভেজে নিয়েছি দুই মিনিটের মতো। এখন চুলা থেকে নামিয়ে নিব। অতিরিক্ত ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছগুলো খেতে ভালো লাগবে না। যে প্যানের ভিতরে মাছগুলো ভেজেছিলাম সেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি কিন্তু এখানে কোনো তেল অ্যাড করিনি। আগে যে তেল দিয়ে মাছগুলো ভেজেছিলাম সেই তেলে কিন্তু রান্নাটা করে নিব। আপনার চাইলে এখানে তেলের পরিমাণ বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন। পেঁয়াজের পরিমাণও চাইলে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। পেঁয়াজগুলো দেওয়ার পর নেড়েচেড়ে একটু নরম করে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে এসেছে তখনই এর মধ্যে দিয়ে দেব আমি মশলাগুলো। দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। ঝালের পরিমাণটা চাইলে যা যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। আর এখন দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আমি হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটা নিয়েছি। আর এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি মশলাগুলো ভালো করে কষানোর জন্য। মশলা কষানো যত ভালো হবে তরকারিটা খেতে ততটাই মজার হবে। মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আগ থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। অবশ্যই এই মাছগুলো কিন্তু আলতোভাবে রান্না করতে হয়। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোলের পরিমাণটা যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। দিয়ে দিলাম এখন কয়েকটা কাঁচা মরিচের ফালি। ঝাল বুঝে মরিচগুলো অ্যাড করে দিবেন। আর ঝোলের পরিমাণটাও যার যার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে অ্যাড করা যাবে। এখন ঢাকনাটা ডেকে রান্না করে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো, চুলাটা ফুল বাড়িয়ে। তিন মিনিট পর ফিরে আসলাম আর ঢাকনাটা উঠিয়ে নিলাম। তরকারি কিন্তু রান্না হয়ে গেছে। এই মাছগুলো রান্না করতে খুবই সহজ আর অল্প সময় লাগে। আমি কিন্তু জলটা আর শোকাবো না। এখন এর মধ্যে দিয়ে দিব ওপর থেকে কয়েকটা ধনে পাতা কুচি। এই রান্নাতে ধনে পাতা কুচি অ্যাড করলে স্বাদ এবং ফ্লেভার দুটাই খুব ভালো আসবে। যদি হাতের কাছে থাকে অবশ্যই ধনে পাতা কুচি অ্যাড করে দিবেন। ধনে পাতা দেওয়ার পর হালকা করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন ঢাকনাটা রেখে রেখে দিব দুই মিনিটের মতো। আর এখন কিন্তু আমি চুলার জল বন্ধ করে দিয়েছি। দুই মিনিট পর ফিরে আসলাম, ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর তরকারিটা কত সহজে রান্না করে নিয়েছি ভিডিওটা দেখে হয়তো বুঝতে পেরেছেন। আর এভাবে যদি পাবদা মাছ রান্না করেন রান্না অনেক সহজ মনে হবে আর খেতেও কিন্তু খুবই মজার হবে। আমি পরিবেশন করে নিয়েছি। আশা করি আজকের এই পাবদা মাছের রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপিতে। খুদা হাফেজ।